অনেকে সমস্যা হয়, এবার সিভির জায়গাতে এসে অনেকের সমস্যা হয়, তো এখানে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে ডিটেলসলি বলে দিই। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে কথা বলবো যুবশ্রী প্রকল্প নিয়ে। তো কী এই যুবশ্রী প্রকল্প এবং এই যুবশ্রী প্রকল্পের আবেদন করতে গেলে আমাদের কী কী ডকুমেন্টস লাগবে, যুবশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে আমাদেরকে কোথায় গিয়ে আবেদন করতে হবে, এই যুবশ্রী প্রকল্পের অনলাইনে বা কী আবেদন করতে হবে, কীভাবে আবেদন করতে হবে, সেই স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেবো যে আপনাদেরকে যুবশ্রী প্রকল্পের সুবিধা পেতে গেলে কী কী করতে হবে। তো যারা এখনও অবধি যুবশ্রী প্রকল্পে আবেদন করেননি তারা অবশ্যই যুবশ্রী প্রকল্পে আবেদন করুন, কারণ 2017-তে এই যুবশ্রী প্রকল্পের সূচনা হয়েছিল, তখন জাস্ট কিছু সংখ্যক স্টুডেন্টই এই যুবশ্রী প্রকল্পের সুবিধা পেয়েছিলেন। তো ইদানিং আমাদের রাজ্য সরকার যুবশ্রী প্রকল্পের সুবিধা প্রায় প্রত্যেককেই দেবে, যারা ঠিকঠাক মতো ফর্ম ফিল আপ করবে, ঠিকঠাক মতো টার্ম অফ কন্ডিশন ফলো করবে এবং ঠিকঠাক মতো স্টেপ বাই স্টেপ যেসব প্রসেসগুলো আছে সেগুলো কমপ্লিট করবে, তারা অবশ্যই কিন্তু এই যুবশ্রী প্রকল্পের সুবিধাটা পাবেন। তো এই যুব তো বন্ধুরা, যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য সর্বপ্রথম আমাদেরকে আমাদের বাজারোপণ করে নিতে হবে এবং এখানে গিয়ে আপনারা লিখবেন যুবশ্রী। যুবশ্রী লেখার পরে যখন আপনারা সার্চ করবেন, সার্চ করলে প্রথমেই দেখতে পাবেন এমপ্লয়মেন্ট ব্যাংক। তো আমাদেরকে যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাংকে নিজের নাম নথিভুক্ত করতে হবে এবং আপনাদেরকে দেখিয়ে দিই যারা নিউ ইউজার তারা কীভাবে আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংকে নিজের নাম নথিভুক্ত করবেন। তো এই এমপ্লয়মেন্ট ব্যাংক যে অপশনটা পাবেন এখানে গিয়ে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে সরাসরি আপনারা যে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে হোম পেজ সেখানে এন্টার করে যাবেন এবং এখানে এরকম ধরনের হয়তো কোনো রিভিউশন আপনাকে দিতে পারে, এটা আপনারা ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পরে এখানে বলে রাখি আপনাদেরকে, সবসময় আপনারা চেষ্টা করবেন যুবশ্রী প্রকল্পের যে ফর্মটা সেটা আপনারা কম্পিউটার থেকে ফিল আপ করার চেষ্টা করবেন, মোবাইল থেকে করতে যাবেন না, কারণ মোবাইল থেকে নানা রকম সমস্যা হচ্ছে, নানা রকম ভিডিও আমি দেখছি যেখানে মোবাইল থেকে কীভাবে করবেন সেসব প্রসেস দেখানো হচ্ছে। তো মোবাইল থেকে যদি করতে যান নানা রকম সমস্যার মধ্যে কিন্তু আপনারা পড়বেন, যেমন ধরুন সব থেকে বেশি সমস্যা যেটা হবে সেটা হচ্ছে ডকুমেন্টস আপলোড করা, সিভি এবং ফটো আপলোড করতে গিয়ে আপনারা সমস্যাতে পড়ে যাবেন। তাই সবসময় চেষ্টা করবেন কম্পিউটার থেকে করা, যদি কম্পিউটার আপনাদের হাতে না থাকে তাহলে অবশ্যই আপনাদের নিকটবর্তী সাইবার ক্যাফে গিয়ে আপনারা নিজের হাতে আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংকে যে ফার্স্ট যে ফর্মটা সেটা ফিল আপ করতে পারেন বা সেখানে যে অপারেটর থাকবে তার কাছে গিয়েও আপনারা ফিল আপ করে নিতে পারেন। তো সেখানে ফিল আপ করে আপনারা অবশ্যই নিজেরা ভালো করে চেক করে নেবেন, চেক করে নেওয়ার পর তারপর কিন্তু সাবমিট করবেন। তো এখানে আসার পরে আপনাদেরকে যেটা করতে হবে, হোম পেজে আসার পরে আপনাদের যে নিউ এমপ্লয়মেন্ট জব দেখতে পাচ্ছেন এখানে আপনারা সরাসরি ক্লিক করে দেবেন। তো নিউ এমপ্লয়মেন্ট জবে ক্লিক করার পর এখানে টার্ম অফ কন্ডিশন লেখা থাকবে, এগুলো চাইলে আপনারা পড়তে পারেন কিংবা এখানে সরাসরি এসে এগ্রিতে ক্লিক করে এখানে অ্যাকসেপ্ট করে দেবেন। এখানে টিক চিহ্ন দিয়ে অ্যাকসেপ্ট করে দেওয়ার পর এখানে দেখবেন আপনার একটা ফর্ম ওপেন হয়ে যাবে। তো এই ফর্মটাকে আপনাকে এবার ফিল আপ করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ যুবশ্রী প্রকল্পে আবেদনের। তো এখানে ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন, তো এখানে আসার পরে সর্বপ্রথম আপনাকে নাম দিতে হবে, নাম দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার বাবার নাম দিয়ে দেবেন, তারপর এখানে আপনার আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্বামীর নাম কিংবা স্ত্রীর নাম এখানে দিয়ে দেবেন, দেওয়ার পরে আপনি যদি আনমারিড হন তাহলে এখানে কিছু দেওয়ার দরকার নেই, এটাকে ফাঁকা রেখে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন স্টার ম্যাক যেগুলোতে দেওয়া আছে সেগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতেই হবে, তো এইটা মাথায় রাখবেন। এরপর আপনাকে এখানে সেক্স মানে আপনার লিঙ্গ জিজ্ঞাসা করা হচ্ছে, তো এখানে আপনি ছেলে নাকি মেয়ে, মেল নাকি ফিমেল সেটা জিজ্ঞাসা করা হচ্ছে, এখানে দিয়ে দেবেন সেটা, এগুলো সিলেক্ট করে নিতে পারবেন। তারপর এখানে কাস্ট মানে আপনার জাতি জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি এসসি নাকি এসপি নাকি ওবিসি এটা জিজ্ঞাসা করা হচ্ছে, তো এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার ধর্ম, তো এখান থেকে আপনি হিন্দু মুসলিম নাকি আপনার যেটা জাতি সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনার বৈবাহিক অবস্থান মানে আপনি ম্যারিড নাকি আনম্যারিড সেটা এখানে জিজ্ঞাসা করা হচ্ছে, তো আপনারা এখান থেকে সেটা আপনাদের মতন সিলেক্ট করে নেবেন। তারপর নিচের দিকে আসার পরে দেখতে পাবেন ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ থেকে জায়গাতে আপনারা ঠিক মতো ফিল আপ করবেন। ফিল আপ করার পরে নিচে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কি প্রতিবন্ধী, যদি প্রতিবন্ধী হন তাহলে ইয়েস, নাহলে নোই থাকবে দেখবেন। তারপর নিচে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কি রিটায়ার্ড আর্মি, তো আপনি আপনি যদি রিটায়ার্ড আর্মি হন তাহলে ইয়েস, নাহলে নোই করা থাকবে। তারপর এদিকে এসে দেখবেন যে এখানে পোস্টাল অ্যাড্রেস জিজ্ঞাসা করা হচ্ছে, তো এখানে আপনার ফুল অ্যাড্রেসটাকে আপনি ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পর নিচে আপনার রাজ্য সিলেক্ট হয়েই থাকবে, এখানে এসে আপনি ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন। তো আমি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে বিলং করি, তাই বীরভূম সিলেক্ট করলাম। তারপর আপনার এখানে সাব ডিভিশন সিলেক্ট করবেন, তারপর এখানে আপনার ব্লকটাকে সিলেক্ট করে নেবেন, ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি যেটা যে আন্ডারে আপনি আছেন সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার পিনকোড দেবেন, পিনকোড দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার দেবেন, তারপর ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস অপশনালি এটা আপনার থাকলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। তো এখানে ইমেল আইডি দেওয়াটাই ভালো, তাই আপনার ইমেল আইডি বানিয়ে এটা এখানে একটা ইমেল আইডি দিয়ে দেবেন, আর এখন ম্যাক্সিমাম সবারই ইমেল আইডি আছে তাই কোনো অসুবিধাই নেই। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন আপনি শিক্ষাগত যোগ্যতা, তো এখানে আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সিলেক্ট করে নেবেন। এখানে যদি আপনি মাধ্যমিক পাস হন তাহলে সাধারণত এক্স মাট্রিক পাস সিলেক্ট করার পরে এই পাশে এসে আপনারা বোর্ডটাকে সিলেক্ট করবেন। সাধারণত আপনারা নর্মালি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে বোর্ড থাকে, যদি আপনার অন্য কোনো বোর্ড হয় তাহলে আপনি সেটা সেখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে পাসিং ইয়ার মানে আপনি কোন সালে পাস করেছেন সেটা এখানে জিজ্ঞাসা করা হচ্ছে, এবং এখানে আপনি কত পার্সেন্ট মার্ক্স নিয়ে পাস করেছেন সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। পার্সেন্টেজটা আপনারা মার্কশিট দেখে পার্সেন্টেজ বের করে নিয়ে এখানে পার্সেন্টেজটা বসিয়ে দেবেন, শুধু সংখ্যা বসিয়ে দেবেন, পার্সেন্টেজের লোগো দেওয়ার দরকার নেই।
তারপরে নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, আপনি কী কী বলতে জানেন, পড়তে জানেন এবং লিখতে জানেন সেইগুলো আপনাকে এখানে টিক দিতে হবে এবং এখানে সেই ল্যাঙ্গুয়েজগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে যে অ্যাড অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা যতগুলো ল্যাঙ্গুয়েজ জানেন সেগুলো এখান থেকে কিন্তু এই অ্যাড অপশনে গিয়ে গিয়ে অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। যতগুলো ভাষা আপনারা জানেন এখানে অ্যাড করে দিতে পারেন এবং সেগুলো আপনি পড়তে জানেন, লিখতে জানেন, বলতে জানেন, সেগুলো সমস্ত কিছু কিন্তু এখানে আপনাকে টিক করে করে সিলেক্ট করতে হবে। তারপর এখানে নিচের দিকে এলে দেখতে পারবেন শারীরিক পরিমাপ। তো এখানে আসার পরে উচ্চতা, আপনার হাইটটা এখানে দিয়ে দিলেন, হাইট দেওয়ার পরে এখানে ওজন জিজ্ঞাসা করা হচ্ছে, তো এখানে আপনার ওজন দিয়ে দিলেন। এরপর এসে এখানে আপনাকে চেস্ট মানে ছাতি আপনার জিজ্ঞাসা করা হচ্ছে কতটা, সেটা এখানে সিএমএ, সব সব সিএমএ দিয়ে দেবেন, এখানে সেন্টিমিটার এখানে দিয়ে দেবেন। তারপর এখানে আসার পরে এখানে পাশে দেখতে পাচ্ছেন আপলোড ফটো অ্যান্ড সিভি। সিভি মানে বলে রাখি, সিভি মানে হচ্ছে আপনার একটা বায়োডাটা, বায়োডাটা আপনার 200 KB-র মধ্যে হতে হবে, DOC এবং DOCX ফরম্যাটের মধ্যে থাকতে হবে। তো এই জায়গাতে এসে অনেকের সমস্যা হয়, এবার সিভির জায়গাতে এসে অনেকের সমস্যা হয়, তো এখানে কী করতে হবে সেটা আমি আপনাদেরকে ডিটেলসই বলে দিই। তো সিভি মানে হচ্ছে আপনার বায়োডাটা, তো এই বায়োডাটার এখানে এসে আপনি এখানে নাম দিয়ে দেবেন। এই বায়োডাটা আগে আপনি বানিয়ে নেবেন, আপনি যখন ওই ফর্ম ফিল আপ করতে যাবেন তার আগে আপনি বায়োডাটাকে কমপ্লিট করে বানিয়ে নেবেন আপনার ওয়ার্ডে। ওয়ার্ডে বানিয়ে নেওয়ার পরে আপনারা এখানে একটা ফটো দিয়ে দেবেন এবং এখানে ক্যান্ডিডেটের সিগনেচারটা দিয়ে দেবেন। সিগনেচার দেওয়ার পর আপনারা এটাকে ওই সিভির জায়গাতে আপলোড করবেন। যখন বিশেষভাবে খেয়াল রাখবেন আপনার বায়োডাটা যেন 200 KB-র মধ্যে থাকে এবং এটা যেন ওয়ার্ড ফরম্যাটে থাকে, ওই যে DOX বা ওই কী লেখা আছে ফরম্যাটগুলো, ওই ফরম্যাট মানে হচ্ছে আপনার এই যদি ওয়ার্ড এক্সেলে ফরম্যাটে রাখেন তাহলে ওই ফরম্যাটের মধ্যে দাঁড়িয়ে যাবে। তো এটা যখন আপনি সেভ করবেন তখন খেয়াল রাখবেন সেভ করার সময় আপনাকে এটা নাম দিতে হবে, এই ডকুমেন্টসের নাম দিতে হবে সিভি। সিভি দেওয়ার পর আপনারা সেভ করবেন, তাহলে দেখবেন আপলোড হতে কোনো রকম কোনো অসুবিধাই হবে না, এক চান্সে আপলোড হয়ে যাবে। তো আপনাদেরকে আশা করি বোঝাতে পারলাম, যদি না বোঝেন তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো রিপ্লাইয়ের মাধ্যমে। তো এখানে সিভিটা আপলোড করার পর এখানে ফটোটা আপনারা দেবেন, ফটোটা জিপিএজি মোডে রাখলেও হবে, জিপিএজি মোডে নিয়ে নেবে। তো এখানে 500 KB-র মধ্যে আপনাকে ফটোটা রাখতে হবে উইথ সিগনেচার। তো মনে রাখবেন ফটোর উপরে যেন আপনি একটা সিগনেচার করে দেবেন। তো এখানে সিগনেচার করে দেওয়ার পর এখানে ফটোটা আপলোড করার পর এখানে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন কাজের অভিজ্ঞতা তথ্য। এটা যদি আপনার কোনো রকম কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি এটা ফিল আপ করবেন, নচেত এটাকে ফাঁকায় ছেড়ে দেবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন অতিরিক্ত তথ্য, এখানে এসে আপনাকে বসবাসের প্রমাণপত্র যেটা স্টার মার্ক দেওয়া আছে এটাকে আপনাকে ফিল আপ করতেই হবে। তো এখানে এসে আপনার রেশন কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা পাসপোর্ট, যেটা তিনটের মধ্যে যেটা আপনার আছে হাতের কাছে সেটা আপনি দিয়ে দেবেন। ভোটার কার্ড সাধারণত দেওয়াটা উচিত, তো ভোটার কার্ডটা দিয়ে দিলেন কিংবা রেশন কার্ডও আপনারা দিতে পারেন। তো এখানে সেই নাম্বারটা দিয়ে দেবেন, আপনি যদি ভোটার কার্ড সিলেক্ট করেন তাহলে ভোটার কার্ডের নাম্বারটা এই সাইডে পাশে আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে যেটা আছে এটা ইএসি রেখে দেবেন। দেওয়ার পর এখানে যদি আপনি বিপিএল হন তাহলে ইএস, আর যদি বিপিএল না হন তাহলে নো। নিচের দিকে এখানে অ্যাডিশনাল ইনফরমেশন, এখানে এসে আপনি আপনার সম্পর্কে কিছু লিখতেও পারেন নাও লিখতে পারেন। নিচের দিকে এসে এই যে সিকিউরিটি ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছেন, এখানে এই ক্যাপচার কোডটা আপনাকে দেখে দেখে এখানে এন্টার করতে হবে। যদি ক্যাপচার কোড বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে রিটাই করে আপনি ক্যাপচারটাকে চেঞ্জ করে নিতে পারেন এবং যেটা আপনার সুবিধা মতন হবে সেটা এখানে এন্টার করে দিয়ে এখানে যে দুটো বক্স দেখতে পাচ্ছেন এই বক্স দুটোতে টিক দিয়ে আপনি সাবমিট করে দেবেন। তো প্রথমে আমি এই ফর্মটা ফিল আপ করিনি, তারপর নেক্সট প্রসেস আপনাকে কী করতে হবে আমি সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা সাবমিট করার পর ঠিক এরকম এরকম একটা ফর্ম আপনাদের সামনে আসবে। তো এই যে ফর্ম্যাটটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্ম্যাটটাকে আপনাকে এই যে প্রিন্ট পেজ দেখতে পাচ্ছেন এই প্রিন্ট পেজে গিয়ে আপনাকে এটা প্রিন্ট আউট বের করে নিতে হবে কিংবা সেভ করে রাখতে হবে। তো এটাকে প্রিন্ট আউট বের করে নেওয়ার পর এই প্রিন্ট আউটটাকে নিয়ে আপনার যে যে ওখানে ডকুমেন্টসগুলো উল্লেখ করলেন, আপনার ডেট অফ বার্থের প্রুফ, আপনার ভোটার কার্ড, আপনার যেগুলো বেসিক ডকুমেন্টস, সেই বেসিক ডকুমেন্টসগুলো হাতে করে নিয়ে আপনাকে এক্সচেঞ্জ অফিসে যেতে হবে। তবে হ্যাঁ, একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি যে ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন সেই সমস্ত কিছু যেন অরিজিনাল নিয়ে যাবেন সকাল করে, কারণ অরিজিনাল দেখবেন দেখতে চাইবে আপনার অ্যাডমিট মার্কশিট, শিক্ষাগত মানে এডুকেশন কোয়ালিফিকেশানে যত রকম ডকুমেন্টস আছে সেগুলো সব অরিজিনাল নিয়ে যাবেন যেগুলো আপনি এখানে দেবেন ফর্মের মধ্যে, এবং আপনার ভোটার কার্ড, আধার কার্ড, আপনার বাবার ভোটার কার্ড, আধার কার্ড, সমস্ত কিছু কিন্তু আপনি অরিজিনাল নিয়ে যাবেন। এবং এক্সচেঞ্জ অফিসে গিয়ে আপনাকে এই কাগজটা সমেত ওই ডকুমেন্টসগুলোকে জমা করতে হবে এবং ওখানে সঙ্গে সঙ্গে আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। তো সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা নিয়ে আপনাকে যেখানে যেতে হবে সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা নিয়ে আসার পর এই যে লগ ইন অপশনটা দেখতে পাচ্ছেন এই লগ ইন অপশনে আপনারা ক্লিক করবেন এবং লগ ইন অপশনে ক্লিক করার পর আপনারা ওখানে আইডি এবং পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পর ওখানে ওটা লগ ইন করবেন। তো
তো লগ ইনে এখানে ক্লিক করার পর এখানে আপনার ইউজার নেম দেবেন এবং পাসওয়ার্ডটা এখানে দেবেন। দেওয়ার পর এখানে যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটা দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনাদেরকে নেক্সট যে দ্বিতীয় নাম্বার ফর্ম সেটাকে ফিল আপ করতে হবে। তো সেই ফর্মটা ফিল আপ করার পরে যখনই আপনারা সাবমিট করে দেবেন তারপর আপনাদেরকে কিছু করার দরকার নেই। এরপর এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে আপনার এক্সচেঞ্জ অফিস থেকে যদি আপনাকে কোনো কাজের দিতে পারে তারা তাহলে অবশ্যই আপনাদেরকে ফোন করে সেই কাজের জন্য ইনফর্ম করবে। যদি আপনার পছন্দ হয় তাহলে সেই কাজটা আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন, কিংবা যদি কাজ কোনো রকম কিছু না দিতে পারে তাহলে অটোমেটিক্যালি আপনার এই অ্যাপ্লাইটা বেকার ভাতার যে পোর্টাল আছে সেখানে অ্যাড হয়ে যাবে এবং আপনারা মাসে মাসে এই যুবশ্রী প্রকল্পের যে ভাতাটা সেটা আপনারা পেতে শুরু করে দেবেন। তো এটা হচ্ছে যুবশ্রীর পুরো ফান্ডা। তো এরপরে আমি আপনাদেরকে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমি আজকেই যেহেতু অ্যাপ্লাই করলাম তাই আমার কাছে পাসওয়ার্ড এবং আইডি নেই, তাই পাসওয়ার্ড আইডি আসার পরে আমি অবশ্যই আপনাদেরকে সেকেন্ড পেজটা কী করে ফিল আপ করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।